আমি যখন চোখটা মেলি এই গোটা পৃথিবীটা দেখতে পাই, আর চোখটা যখন বন্ধ করি দেখতে পাই শুধু তোমার মুখখানি। বিশ্বাস করো, শুধু তোমাকে দেখার জন্য না আমার মরে যেতে ইচ্ছে করে। তাহলে আর চোখও খুলবো না, এই পৃথিবীও দেখবো না, নয়ন জোড়া বন্ধ করে দেখবো শুধু তোমার মুখখানি। আমি খুবই ভাগ্যবান কেন জানো, এই পৃথিবীতে কোটি মানুষের ভিড়ে তুমি শুধু চেয়েছো আমায়, আর এই পৃথিবীতে ভালোবাসার প্রতিযোগিতায় আমি শুধু তোমার মনটাকে জয় করতে পেরেছি। ভাগ্যবান না হলে কি তোমাকে পেতাম বলো? আমার একটাই ইচ্ছা তোমার কাছে, তুমি আমাকে সারা জীবন তোমার সাথে বাঁচিয়ে রেখো। আরে তুমি তো আমার দেহের অক্সিজেন, তোমায় ছাড়া আমি বাঁচবো কি করে বলো? অক্সিজেন ছাড়া কি আর মানুষ বাঁচে? কোনো দিন আমাকে ছেড়ে একটু দূরে যেও না প্লিজ, তবে আমি সত্যিই মরে যাব। আমাকে মরতে দিও না, আমি তো তোমার ভালোবাসা। ঘুমানোর আগে আমার শেষ চিন্তাটা তুমি, আর ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম চিন্তাটা তুমি। তোমাকে ছাড়ার হয়তো হাজারটা কারণ আমার কাছে থাকতে পারে, কিন্তু তারই মাঝে আমি একটা কারণ খুঁজে নেব যেটা দিয়ে আমি তোমার সাথে সারা জীবন বেঁচে থাকব। যে কোনো জায়গায় তুমি আমার সাথে থাকো সেটা আমার জন্য আমার পছন্দের জায়গা হয়ে যায়। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে এই একটা জিনিস চাই, আমি যেন তোমার ঠিক একদিন আগে মারা যাই। তোমাকে ছাড়া এই পৃথিবীতে একটা দিনও বেঁচে থাকতে চাই না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেন আমাকে এত ভালোবাসো, সে আমাকে হেসে উত্তর দিল সে জানে না। সত্যি তো তাই, নিঃস্বার্থ ভালোবাসায় কোনো কারণ থাকে না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার পরিবার যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, সে রাগান্বিত কণ্ঠে আমাকে জবাব দিল পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে আর আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে। সত্যি তো তাই, আমার মনের পবিত্র ভালোবাসা দিয়ে গোটা পৃথিবীর সাথেও যুদ্ধ করতে পারবে। আমি তাকে শেষ প্রশ্ন করেছিলাম, যদি তোমার কাছে জীবনের শেষ 24 ঘন্টা সময় থাকে, সে সময়টা তুমি আমার সাথে কি করতে চাও? সে অশ্রুসিক্ত চোখে আমাকে জবাব দিল, আমি তোমার বুকে মাথাটা রেখে শেষ নিঃশ্বাসটা নিতে চাই। আমি আজ চিৎকার করে বলতে চাই, 700 কোটি মানুষের ভিড়ে আমি শুধু চেয়েছি তোমায়, আমি ভালোবাসি তোমায়। আরে তুমি তো ভালোবাসা।